হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জেনারেল নলেজ। আজ আমি তোমাদের জন্য যে 45টা কোশ্চেন এনেছি তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, সংবিধান সব মিলানো প্রশ্ন আছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট ফর ICDS সুপারভাইজার, ক্লার্কশিপ এটসেট্রা। বন্ধুরা দেখো, প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শুরু করছি তাহলে। এক নম্বর, আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক কে? আইনস্টাইন। দুই, যে রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ প্রয়োজন তাকে কি বলে? ভেক্টর রাশি। তিন, জাতি কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। চার, আর্কিমিডিসের নীতি কোন ধর্মের সাথে যুক্ত? প্লাবতা। পাঁচ, সকল তেজস্ক্রিয় বিভাজনের শেষে কি পাওয়া যায়? লেড। ছয়, পরমাণুর সবথেকে ভারী কণা কোনটি? নিউট্রন। সাত, সমতল দর্পণে কোন প্রতিবিম্ব গঠিত হয়? অসদ্বিম্ব। আট, হীরকের বিশুদ্ধতা নির্ণয় করে কোন রশ্মি দ্বারা? এক্স রশ্মি দ্বারা। নয়, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কি নির্দেশ করে? তড়িৎ প্রবাহের দিক। দশ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আপাতন কোণের মান কি হয়? সংকট কোণের মানের থেকে বেশি হয়। এগারো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুন। বারো, পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। তেরো, কোন পর্বত দার্জিলিং থেকে নেপালকে পৃথক করেছে? সিঙ্গালিলা। চোদ্দ, বাইলাডিলা খনি কোন খনিজের জন্য বিখ্যাত? আকরিক লোহা। পনেরো, ভারতের 29তম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। ষোলো, চীনাবাদাম কোন মাটিতে ভালো হয়? ল্যাটেরাইট মাটি। সতেরো, সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। আঠেরো, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। উনিশ, কোন বায়ুস্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলে? ট্রপোস্পিয়ার। উনিশ, কল্পতরু বৃক্ষ কাকে বলে? নারকেল গাছ। একুশ, সাইমন কমিশন ভারতে আসে কত সালে? ১৯২৮ সালে। ২২, তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় গঠিত হয়? তমলুক। ২৩, শেরশাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান? কালিঞ্জর দুর্গ। ২৪, কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? লাহোর অধিবেশন। ২৫, কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রদ হয়? লর্ড হার্ডিঞ্জ। ২৬, নীল বিদ্রোহের কোন নেতাকে বাংলার নানা সাহেব বলা হয়? রামরতন মল্লিক। ২৭, ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল? খানদেশ। ২৮, ধোই কোন রাজা সভাকবি ছিলেন? লক্ষণ সেন। ২৯, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে গঠন করেন? মাস্টারদা সূর্য সেন। ৩০, কোন কংগ্রেসের অধিবেশনে গান্ধীজি সভাপতি হন? বেলগ্রাম কংগ্রেস ১৯২৫। ৩১, পোলিও রোগটির আক্রান্ত স্থান কোনটি? স্নায়ুতন্ত্র। ৩২, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? জেনার। ৩৩, মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? ২৩ জোড়া। ৩৪, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? রাইবোজোম। ৩৫, নিউমোনিয়া কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া। ৩৬, স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলে? এলাইওপ্লাস্ট। ৩৭, রানীক্ষেত কিসের রোগ? পোলট্রি। ৩৮, আমাদের দেহে কোন কলার আধিক্য সবথেকে বেশি? পেশিকলা। ৩৯, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? ভিটামিন কে। ৪০, মানব শরীরের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? যকৃৎ। ৪১, পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে? ডালহৌসি। ৪২, মানব দেহের কোথা থেকে পরিপাক শুরু হয়? মুখ। ৪৩, কোনটি গ্রেট হিমালয় নামে পরিচিত? হিমাদ্রি হিমালয়। ৪৪, কোন নিষ্ক্রিয় গ্যাসটি তেজস্ক্রিয়? রেডন। ৪৫, লোকসভার কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন? দুজন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের 45টা জেনারেল নলেজের প্রশ্ন। তোমরা এই 45টা প্রশ্ন পড়ে নিও, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ফর ICDS সুপারভাইজার অ্যান্ড অলসো ফর অল কম্পিটিটিভ এক্সাম।
ঠিক আছে। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, তোমাদের এক একটা লাইক আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে করে তোমাদের হাত ধরে আমার এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।